বাংলাদেশের নাম করা করা বড় বড় বক্তা পাবে, বড় বড় আলেম পাবে, বড় বড় ডক্টর পাবে, বড় ইঞ্জিনিয়ার পাবে, বড় মাওলানা পাবে, বড় মুহাদ্দিস পাবে, বড় মুফতি পাবে, কিন্তু বাংলাদেশে আল্লাহর সাইদি মতই বান্দার পাইতে কষ্ট হবে। জীবনে 10 বছর কারাগারে কাটিয়ে দেওয়ার পরে আসো বাকিদের সাথে আটাক করেন না, আপনাদের জীবনকে বাঁচাবার জন্য বাকিদের সাথে কোনো সমঝোতা আসেন না। মরতে যদি হয় ইমানি শক্তি নিয়ে শাহাদাতের তামান্না দিয়া কোরআনের হক কথা বলেছি আর বলবো, তারপরে কোরআনের হক কথা বলতে বলতে জমিন থেকে বিদায় হব, বাকিদের সাথে হাত মিলাবো না। আমারে নবীজির রওজা মুবারক আছেন ভাই যে ভাই, আমার সামনে বসা কোরআন প্রেমী, হাদিস প্রেমী এবং পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, আমার সামনে বসা আমার দিনদার ইমানদার প্রিয় বাবা এবং ভাইয়েরা, আমি সকলকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে সালাম দিচ্ছি, জোরে সোরে মহব্বতের সাথে সবাই সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কালেমাতুল শুকর আদায় করছি আমাদের মুনি, আমাদের মালিক, আমাদের রব, যিনি বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই প্রবীণ এই সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, তিনি এতটাই ক্ষমতাবান যার হুকুমে উদিত হয় পূর্ব দিগন্তে দক্ষিণ সূর্য, আবার যার হুকুমে অদৃশ্য হয়ে অন্যত্র উদিত হয় এই সূর্য, যার হুকুমে আপনাদের পাশে সাগরের পানি, নদীর পানিগুলি এক সময় সিন্দাবাদের দত্তের মতো অনেক উঁচু হয়ে আসে, আবার তার হুকুমে সেই পানি সাগরের কিনার থেকে অনেক অনেক দূরে চলে যায়, যার হুকুমে আমরা এই মোটা শার্ট, মোটা কোটি, মোটা গেঞ্জি, চাদর, মাফলা আমরা ব্যবহার করছি, আবার ঠিক তারই হুকুমে এক সময় গায়ে পাতলা জামাটা রাখাও দুষ্কর হয়ে যায়। তিনি কে? আল্লাহ। সবাই মনে চিনে না, যেন সবাই বলতে পারে না, তিনি কে? আল্লাহ। ওনার নাম দেখি কি লজ্জা লাগে, শরম লাগে? আকাশের নিচে জমিনের উপরে তাবাম বিথারে বিথারে সর্বত্রই সবচাইতে প্রিয় নাম দুইটা, জোরবন্ত কয়টা? দুইটা, দুইটি। প্রথম নাম হচ্ছে আল্লাহ, জোরবন্ত প্রথম নাম কি? আল্লাহ। আর সেকেন্ড প্রিয় নামটি হচ্ছে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মহান রব, মহান আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, তিন ব্যক্তির দোয়া কবুল হয়, কয় ব্যক্তি? তিন ব্যক্তির দোয়া কবুল হয়, বদদোয়া কবুল হয়, ভালো করবে, ভালো ব্যবহার করবে, নেক দোয়া কবুল হয়ে যাবে, মুসাফিরের সাথে খারাপ ব্যবহার করবে, বদদোয়া বন্দুকের গুলিচ্ছে তার দ্রুত কবুল হয়ে যাবে। তিন জনের মধ্যে একজন হলো মুসাফির, দ্বিতীয়ত হলো মাজলুম, মাজলুম অত্যাচারিত, যারা যারা অত্যাচার করে তারা হচ্ছে জালিম, আর বিনা দোষে যাদের উপরে অত্যাচার করা হয়, অত্যাচার যারা ভোগ করেন, সহ্য করেন, এরা হচ্ছে মজলুম। এই মজলুমের দোয়া বন্ধুকে গুলির চাইতে দ্রুত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর তৃতীয় শ্রেণী হচ্ছে যে দুইজন না হলে এই পৃথিবীতে আমি জাবিরি কোনো অস্তিত্ব থাকতো না, আপনি আব্দুর রহমানের কোনো অস্তিত্ব হতো না, সেই প্রিয় দুইজন হচ্ছে আমাদের মা আর আমাদের বাবা। এই মা বাবার দোয়া বন্দুকের গুলির চাইতে দোয়া বদ দোয়া দুইটাই কবুল হয়ে যায়।
জুহাইরা। তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এখানে এনে দিয়েছেন, আমরা সেই মহান রবের দরবারে আমরা জোরসোরে সালাওয়াত ও শুকর আদায় করছি, আমরা বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কাবীরা, কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি, ওয়ালহামদুলিল্লাহি, হামদান কাসীরা, হামদান কাসীরা, সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি, বুকরাতাও ওয়া আসীরা। ইয়া রাব্বি, ইয়া রাব্বি, আরো জোরে বলতে হবে ইয়া রাব্বি, ইয়া রাব্বি, লাকাল হামদু, লাকাল হামদু, কামা ইয়ানবাগি, কামা ইয়ানবাগি, লিজালালি ওয়াজহিকা, লিজালালি ওয়াজহিকা, ওয়া আজীজ আস-সুলতান, লাকাল হামদু, লাকাল হামদু, বিল ঈমান, বিল ঈমান, ওয়া লাকাল হামদু, লাকাল হামদু, বিল ইসলাম, বিল ইসলাম, ওয়া লাকাল হামদু, লাকাল হামদু, বিল কুরআন, বিল কুরআন। আল্লাহ আমাদের ঈমান তুমি কবুল করে নাও, আমিন। দরুদ ও সালাম পেশ করছি পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, যে মানুষের সুন্দরের সাথে দুনিয়ার অন্য কোন সুন্দর তুলনা হয় না। এত সুন্দর মানুষ, চাঁদের আলো যার কাছে স্মরণ পেয়ে যেত, সুবহানাল্লাহ, পূর্ণিমা চাঁদ যার সন্তুষ্টির কাছে আত্মসমর্পণ করেছে, সে প্রিয় রাসূল, প্রিয় নবী, যার বাড়ি, যার অবসর এই পাতা বাড়ি থেকে কত দূরে জানেন? প্রায় 4,500 মাইল দূরে যার অবসর। সেই প্রিয় রাসূলের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের দরুদ ও সালামের খবর মদিনা আল মুনাওয়ারা পৌঁছায় দাও, আমিন। সেই নবীর জন্য আমাদের 24 ঘন্টা হৃদয় কাঁদে না, কাঁদে না, মনটা চায়, ছুটে যায় নবীজি রওজার পাশে, নবীর সোনার মদিনায় ছুটে যায়। যতবার গিয়েছি চেষ্টা মিটে না, আমি হুজুরের রওজার পাশে যে রিয়াদুল জান্নাত, এইখানে যেদিন নামাজ পড়তে পারি না সেদিন আর খাওয়াও ভালো লাগে না। সেই রসুলের রওজাতে যেতে মুমিনদের সার্বক্ষণিক হৃদয় আনচান করে। আমার নবীজির রওজা মোবারক আছে রে ভাই যে ভাই, মন যে আমার চাই যেতে সেই সোনার মদিনায়। ঠিক কিনা বলেন? আমার নবীজির রওজা মোবারক আছে রে ভাই যে ভাই, মন যে আবার চায় যেতে সে সোনার মদিনায়। যেথা আকাশে বাতাসে মাটি তার পায়ের ধুলায় থাকি, সেই পূর্ণ ভূমির ধ্যানে আমার দিবানি সিজার। সুবহানাল্লাহ। আমরা যারা যেতে পারি না, আল্লাহ আমাদেরকে কবুল করে বলে আমি যাওয়ার যদি একেবারে ক্ষমতা না থাকে, আল্লাহ তোমার হাবিবের চেহারাকে মৃত্যুর আগে একবার হলো ঘুমের ঘরে আমাদেরকে দেখিয়ে দাও। আর যদি কোন আমি প্রিয় ভাইয়া, আমি মোবারক জানাচ্ছি এলাকাবাসীকে, এই সংগঠনকে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে। আমরা ভূমিকা স্বরূপ কিছু কথা বলতে চাই। আমরা শুনতে এসেছি কোরআন, জোরবার কি শুনতে এসেছি? কোরআন, কোরআন। এই কোরআনটি হচ্ছে বিশ্ব মানবতার জন্য গাইড বুক, গাইড বুক। এটি হায়াতে মুকাম্মাল, পরিপূর্ণ জীবন বিধান, কমপ্লিট স্কুল অফ লাইফ এই কোরআনের নাম। আর আমাদের এই গাইড বুকের সাথে আল্লাহ তাআলা আরেকটি শ্রেষ্ঠ নিয়ামত পাঠিয়েছেন আমাদের জন্য গাইডলাইন। সে গাইডলাইনের নাম হচ্ছে আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনকে বুঝতে হবে। আজকে আমরা এমন এক সময় কোরআনে কারীমের কথা শুনতে এসেছি, আমি বিশ্বাস করুন আমি কলকাতা থেকে, আমি চেয়ারম্যান মহোদয় সহ এলাকা দল লোক নির্বিশেষে আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
আপনাদের সকলের সহযোগিতা প্রমাণ করে আপনারা কোরআনকে ভালোবাসেন ঠিক কিনা বলে কোনো সন্দেহ আছে কোরআন যদি ভালো না আসতে তাহলে এই জায়গায় বর্তমান প্রেক্ষাপটে কোরআনের মাহফিল হইতে পারতো না যারা কোরআনকে ভালোবেসেছে কোরআনকে ভালোবাসে আমি দোয়া করছি কোরআন যেন কিয়ামতের দিন আপনাদের জন্য আমার জন্য আল্লাহ তাআলা সুপারিশকারী বানিয়ে দেয় আমিন প্রিয় ভাইরা আজকে সারা দুনিয়াতে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত নিগৃহীত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত খেয়ালপ্রতিপন্ন জাতিকে পরিণত হয়েছে যে জাতি সেই জাতির নাম হলো মুসলিম জাতি কথার জবাব ঠিক কিনা আজকে যেখানে বোমা ফুটে যেখানে যত রকমের অপকর্ম হয় সব যত দোষ নন্দকোষ সব মুসলমানদের ঘাড়ের মধ্যে চাপিয়ে দেয় দেশীয় এবং আন্তর্জাতিক ভাবে সর্বত্র অর্থাৎ ওনারা বুঝতে চায় পৃথিবীতে যত অপকর্ম হয় সবগুলি করে মুসলমান কারণ মুসলমানদের জন্য আল্লাহ যে কোরআন দিয়েছে সেই কোরআনটা হচ্ছে একটা সন্ত্রাসের কিতাব তার মানে যারা কোরআন মানবে যারা কোরআনের কাছে আসবে যারা কোরআনের কথা বলবে যারা কোরআনের কথা শোনার আয়োজন করবে সেইখানে সব সন্ত্রাসী আর জঙ্গিবাদী বোমা হামলা হবে এই জন্য বাংলাদেশের অধিকাংশ জায়গায় কোরআনের কারিকের মাহফিলে 140 পর চালু করে কোরআনের কারি সন্ত্রাস সৃষ্টি করার জন্য আসে নাই কোরআনের কারি সন্ত্রাসীকে ধরার জন্য আসে নাই কোরআনের কারি এসেছে চিরতরে জমিন থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডকে বন্ধ করে দিতে কোরআনের কারি মানুষকে হত্যা করা মানুষকে খুন করা হিন্দু বৌদ্ধ পারসি দারদাস ওইসব বিধর্মীদের পূজা তাদের গির্জায় তাদের মন্দিরে আগুন লাগাতে আসে নাই বরং কোরআন এসে সকল ধর্ম সকল জাতি সকল বর্ণের লোকদের ইবাদত চলাফেরা জান মাল সবকিছু নিরাপত্তা এই কোরআনে কারিম একমাত্র গ্যারান্টি দিয়েছে কথা ঠিক কিনা বলে দেখুন কি সুন্দর করে কোরআন আমাদেরকে বোঝাচ্ছে এলাকায় কিন্তু আশেপাশে হিন্দু বৌদ্ধ যারাই থাকি আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কোরআনে কারিমের মাহফিলে আসার জন্য কেন জানাচ্ছি সেটা একটু পরে বলছি আগে বলছি এই কোরআনে কারিম সব ধর্ম বর্ণ লোকদের ব্যাপারে কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বললেন ওয়ালা তুসুফুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুফুল্লাহা আদবান বিগাইরি ইলম আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহকে বাদ দিয়া আল্লাহ ব্যতীত অন্য কোন উপাস্যের উপাসনা করে অন্য কোন দেবদেবীর পূজা অর্চনা করে অন্য কোন মূর্তির পূজা করে তোমরা তাদের মূর্তিগুলিকে তাদের দেব দেবীগুলিকে গালি দিও না কি বলতেছে তাদেরকে বলতেছে আমাদেরকে তাদেরকে বলতেছে না তাসুফুল্লাযীনা তোমরা গালি দিও না হে মুমিনেরা হে ইমানদারেরা হে মুসলমানেরা তাদেরকে আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ যারা আল্লাহকে বাদ দিয়া অন্যকে ডাকে অন্যের ইবাদত করে অন্যের উপাসনা করে অন্যের গোলামি করে তোমরা তাদেরকে গালিগালাজ করো না তাদের দেব দেবীকে গালিগালাজ করো না হে মুসলিম জাতি তোমরা যদি তাদের দেব দেবীগুলিকে গালিগালাজ করো অপকাবাদ করো খারাপ ধারণা করো তাহলে বেগাইরে ইলমে তারাও মূর্খতাবশত তোমার আল্লাহকে গালি দিয়া বসবে ওদের পূজা করুক ওদের মন্দিরে যাক ওরা হাজারটা মূর্তি বানাক আমাদের কোন অসুবিধা আছে জনগণ আছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ
লাল সমুদ্র পতাকার দেশ এই দেশে মুসলমান যেন স্বাধীনভাবে আল্লাহর ইবাদত করবে এতে কারো বাধা দেওয়ার কোনো ক্ষমতা অনুরূপভাবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পারসি চারপাশ সকল ধর্মের লোকেরা তাদের স্বস্থানে তাদের মন্দিরে পূজা করবে দেবতার পূজা করবে আমাদের মুসলমানদের কোনো মাথা ব্যথা না এটা আল্লাহ পাক আমাদেরকে বিধান দিয়েছে আমরা অন্য ধর্মের লোকদেরকে গালিগালাজ করব না অন্য ধর্মের লোকদের অধিকারকে আমরা হরণ করব না যদি আমরা কেউ অতি আবেগে সেগুলি করে থাকি তাহলে বুখারী শরীফের বর্ণনা শুনুন রাহমাতুল আলামিন 1500 বছর আগে তিনি বলে দিয়েছেন যদি কোনো মুসলমান খুব ভালো করে শুনে যদি কোনো মুসলমান কোনো অমুসলিমদের অধিকার প্রশ্ন করে অন্যায়ভাবে যদি মুসলমান অমুসলিমদের উপরে কোনো আঘাত আনে তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমি এই বিশ্ব নবী ওই মুসলমানের বিপক্ষে আল্লাহর দরবারে মামলা দায়ের করব কি সম্প্রীতির ধর্ম ইসলাম ইসলাম মানবতা শিখায় ইসলাম জঙ্গিবাদ শিখায় না ইসলাম অন্য ধর্মের গির্জা মন্দির ভাঙা শিখায় না চিল্লায় বলেন ঠিক কি না ওরা আমাদের মসজিদ ভেঙেছে ওরা বাবরি মসজিদে রাম মন্দির তৈরি করছে ওরা আমাদের মসজিদে আগুন দিয়েছে ওরা আমাদের মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছে ওরা আমাদের মানবদেরকে রাজপথে ধর্ষণ করে বেঈমানি করে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে আমরা আল্লাহর কসম বাংলাদেশে কারো মন্দিরে কোন হিন্দুর গায়ে আমরা আঘাত করি না এটার নাম হলো ইসলাম চিল্লাবেটার নাম কি ইসলাম এটার নাম ইসলাম ইসলাম হিংসা শিখায় না ইসলাম বিদ্ধে শিখায় না ইসলাম মারামারি শিখায় না এ কোরআন এসেছে আমাদেরকে ভদ্র বানাতে এ কোরআন এসেছে আমাদেরকে বিনয়ী আল্লাহর বান্দা বানাতে এই কোরআন এসেছে নারীর সতীত্বকে হেফাজত করা কিভাবে করতে হবে সে শিক্ষা দিতে জোর করে আল্লাহ আকবার এ কোরআন এসেছে নারীদের মর্যাদাকে সমাজে উঁচু করে ধরার জন্য এই কোরআন এসেছে মায়ের পায়ের তলে আল্লাহর জান্নাত সেই কথা আমাদেরকে শিখাতে এই কোরআন এসেছে মার চোখের সামনে বাবার চোখের সামনে সন্তান চোখ রাঙে কথা বলতে পারবে না লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাউলান কারীমা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা কিন্তু দুর্ভাগ্য আজকে বাংলাদেশে কোরআনে কারীমের মাহফিলের আয়োজন করবে কত কষ্ট করে কত শত মাইল জার্নি করে যাওয়ার পরে স্ত্রীর উঠার সময় ওসি সাহেব ফোন দেয় হ্যালো হুজুর মেহরবানি করে চলে যান মাহফিল হবে না এরকম ঘটনা বাংলাদেশে আমার ঘটে না এরকম ঘটে কি না জমিন কার আল্লাহ আসতে কইলে আল্লাহ জমিন কার আল্লাহ আকাশ কার আল্লাহ আমি কার আল্লাহ আপনি কার আল্লাহ চিল্লায় চিল্লায় বলে কোরআন কার তাহলে কোরআনের কথা আল্লাহর জমিনে বলা যাবে না তুমি কে কে তুমি তুমি কত পাওয়ার মালিক কত ক্ষমতার মালিক তিনবার ডায়রিয়া হলে কাত হয়ে পড়ে যাও চিল্লা বলে ঠিক কি না শুনে রাখো শুনে রাখো ইন্না আকশা রাব্বিকা লাশাদী আল্লাহ রাব্বুল আলামিনের ধরা বড় কঠিন আল্লাহ যাকে ধরবে যে জাতিকে ধরবে তাকে ছুটাবার মতো ক্ষমতা এই পৃথিবীতে কারো নাই প্রিয় ভাইরা শুধু আমি স্পষ্ট করে বলতে চাই যে কোরআন সংবিধান শিখায় না সন্ত্রাস শিখায় না বরং কোরআন এসেছে আমাদেরকে সংবিধান সন্ত্রাস হানাহানি কাটাকাটি মারামারি শিখ বেদা সকল রকমের অপকর্ম থেকে আমাদেরকে ফিরিয়ে আনতে কোরআন এসেছে নারী নির্যাতন নারী ধর্ষণ এইসব অপকর্ম কবিরা গুনাহ থেকে আমাদেরকে বাঁচাতে জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের
সূরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াতে এই কোরআন আল্লাহ কেন দিয়েছেন কি সুন্দর করে আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়ে দিলেন শুনো আলিফ লাম রা كتاب أرسلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور ألف لام را حرف مقطعات بتشين أفق كتاب أرسلناه إليك إلهي أمي أقرأ في القرآن أي جل دلاب لتخرج الناس من الظلمات যেন আপনি কোরআনের শিক্ষা প্রশিক্ষণ দিয়া কোরআনের তাআলিম দিয়ে এই সমাজ এই রাষ্ট্রে এই পৃথিবীর যুবক যুবতী সর্বস্তরের মানুষগুলিকে সকল অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারে চিল্লায় বলেন সুবহানাল্লাহ কি কিতাব কি কোরআনটা বুকে নিলে তো সোয়া হয় ঠিক কিনা বলেন এটা দুটো একটা চুমা খান এবার দুটো ঠোঁট দিয়ে চুমা খান আপনার দুইটা ঠোঁট ঠন্ড হয়ে যাবে এই কোরআনটাকে আপনি যখন মাথায় নিবে পৃথিবীর শ্রেষ্ঠ রাজ মুকুট আপনার মাথায় উঠেছে এটা আপনি মনে করবেন কোন বিয়েতে যদি এইরকম কোরআন বা একশো কোরআনের তাফসীর আপনি হাদিয়া দেন ওইটার চাইতে শ্রেষ্ঠ হাদিয়া শ্রেষ্ঠ গিফট ওই বিয়ে তার কোনটাই হতে পারে না আমরা সে কোরআন শুনতে এসেছি এই কোরআন তো সেই কিতাব যে কিতাবের একটি হাত একটি রেখা একটি বর্ণ দেওয়া করলে করে আল্লাহ তাআলা বলেছেন মান ক্বারা আহরাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশা যে ব্যক্তি কোরআনে কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করবে একটা অক্ষর পড়বে আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেক অক্ষরের বিনিময়ে তার আমল নামায় দশটি করে করে নেকি লিখে দেয় কি মর্যাদার কিতাব ভাইরা এই কোরআন আজকে আমরা অনেকে পড়তে পারি না ঠিক কিনা বলে এখানে যারা আসছে আমার বিয়া তুমি মাফ করবে পর্দার অন্তরে মা বোধের আছে আমি যদি প্রশ্ন করি যে সবাই কি কোরআন শরীফ পড়তে পারে পারে দেখুন আজকে আমরা কোরআনটা পড়তে পারি না অথচ কোরআনটাই হচ্ছে আমাদের হাওয়া কোরআনটা হচ্ছে আমাদের শক্তি এই কোরআন হচ্ছে আমি বেঁচে থাকা এই কোরআন হচ্ছে আমি মরে যাওয়া আজকে সেই কোরআনটাই আমরা পড়তে পারি না অথচ আমি দাবি করি আমি একজন মুসলমান একজন মুসলমান যদি কোরআন পড়তে না পারে একজন মুসলমান যদি কোরআন না বুঝে তাহলে কোরআন কি করে আপনাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনবে বলেন তো দেখি পারবে না জনগণ পারবে পারবে না এটা দেখো এই কোরআনে কোরআনের কাছে আসার কারণে কত বড় বাস্তা ডাকাতেরা পর্যন্ত পৃথিবীর সেরা মানুষ হয়ে গেছে সুবহানাল্লাহ আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেন মস্ত বড় ডাকা আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা মস্ত বড় ডাকা যার ভয়ে এলাকা থরথর করে কাঁপত সেই আবু যর আল গিফারি তার কানে আওয়াজ চলে গেল মুহাম্মদ নামে একজন নবী মক্কার বুকে আগমন করেছে তিনি নতুন ধর্মের দিকে মানুষকে ডাকছেন নতুন ইবাদতের পদ্ধতির দিকে মানুষকে ডাকছেন আবু যর আল গিফারি তিনি একদিন তার ছোট ভাইকে বললেন ভাই তুমি তিন দিনের জন্য মক্কায় চলে যাও মুহাম্মদ নামে যে লোকটি নতুন কোন ধর্মের দাওয়াত দেয় নতুন ইবাদতের দিকে দাওয়াত দেয় ওর পরিচয়টা জেনে আসো কে চিনে আসো তার মূল বক্তব্য কি তার মূল দাওয়াতটা কি এসে আমাকে মেসেজ দাও আবু যর আল গিফারি ছোট ভাই চলে গেলেন তিন দিন পর্যন্ত মক্কায় ছিলেন মক্কায় থাকার পরে ভাইয়ের কাছে এসে যে রিপোর্ট দিয়েছে আবু যর আল গিফারি ছোট ভাইয়ের মুখে মুহাম্মদ রিপোর্ট শোনার পরে তার মনের আনচান মনের যন্ত্রণা আরো বেশি বেড়ে গেল বলল ভাই তোমার কথা আমার মন শান্তি লাগে নাই আমি নিজে গিয়া মুহাম্মদকে জানতে চাই একজন সন্ত্রাস একজন মস্ত বড় ডাকা তার পরিচয়টা তার হৃদয়টা কোরআনের জন্য পাগল করা হয়ে গেল
আবু যারা বিকারে চলে গেলেন মক্কায় জামার করে প্রতিদিন তিনি কাবা শরীফের পাশে বসে থাকেন ভয়ে কারো সাথে কোনো কথা বলতে পারে না মক্কার বুকে কঠিন পিরিয়ড চলছে নমুসলিমদের কোনো সন্ধান পেলে পরে ধরে পাথর দিয়ে হাত পা গুড়িয়ে দেয় হত্যা করে আবু যারা বিকারে তিন দিন পর্যন্ত কাবা শরীফের ছায়ার মধ্যে বসে আছেন কারো সাথে কোনো ভয় কথা বলে না আজকে হযরতে আলী আবু যারা বিকারের কাছে গেল গিয়ে বলছে ভাই আপনার পরিচয়টা আমি একটু জানতে চাই তিন দিন পর্যন্ত এখানে পড়ে আছেন আপনার সাথে কারো কোনো কথা নাই ব্যাপারটা কি আপনি কে কোথা থেকে এসেছেন আবু যারা বিকার বলছে আমি আমার পরিচয় দেব যদি আপনারা বাড়ির মেহমান করেন হযরত আলী তাকে মেহমান বানিয়ে নিয়ে গেলেন কোনো কথাই বললেন না মেহমান পরের দিন খাওয়া দাওয়া করে চলে এলো দ্বিতীয় দিন দেখে আবার সন্ধ্যার আগে লোকটা ঘরে বসে আছে আলী আজকেও তাকে নিয়ে গেলেন মেহমান বানালেন তৃতীয় দিন আলী বলছে ভাই কেউ নাই এই সুযোগে বলো কে তুমি কোথায় থেকে এসেছো কি চাও আবু যারা বিকারে বলে ভাই তোমার সঙ্গে কথা বলবো কিন্তু আমার কথা যদি ভালো না লাগে তুমি কিছুই বলো না কারো কাছে বলো না আমি চলে যাব হযরত আলী বলছেন না আমি কাউকে বলবো না তুমি বলো আবু যারা বিকারে বলছে আমার পরিচয় হলো আমি বিকার গোত্রের লোক আমি মস্তব ডাকা আমার অনেক বিশাল বাহিনী আছে কিন্তু আমি কয়েকদিন ধরে শুনতেছি মোহাম্মদ নামে নাকি নতুন একজন নবীর আগমন এই এলাকায় ঘটেছে তিনি নাকি আমাদের মুক্তিয়ার পাথর পূজা থেকে মানুষকে মুক্ত করে এক তাওহীদবাদী আল্লাহর দিকে মানুষকে ডাকে আমি তার পরিচয় চাই তার সঙ্গে আমি দেখা করতে চাই তার কথা শুনতে চাই হযরত আলী বলেন ভাই ব্যাপারটা খুবই কঠিন তবে তুমি আসছি আমার সাথে আমার পেছনে পেছনে চলো আমি তোমাকে ওই ব্যক্তির কাছে আমি নিয়ে যাব যাওয়ার পথে যদি প্রতিমধ্যে কোনো বিপদ দেখি আমি পেশা বা পায়খানার বা আমার অসুস্থতার ভার করে আমি রাস্তার পাশে বসে থাকবো তুমি থেমো না তুমি তোমার চলার গতি আস্তে আস্তে করে হাঁটতে থাকবে এইভাবে করে করে অনেক টেকনিকের সাথে হযরতে আলী আবু যারা বিকারকে নিয়ে গেলেন একটা পাহাড়ের গুহার ভেতরে ওই পাহাড়ের গুহার ভেতরে রয়েছে বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেখানে যাওয়ার পরে হযরত আবু যারা বিকারকে নবীর সামনে পেশ করেছেন আলী আবু যারা বিকারে যা জানা নবী তিনি সব জানলেন শুনলেন সাথে সাথে হযরত আবু যারা বিকারি তিনি কালেমা পড়ে নিলেন তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alaihi wasallam Abu Dharr Gifari Kalima pore nilen Ebar Bishwo Nobi ke bolten Huzur Amar proti apnar kono nasihat ache naki Nobi bolchen Abu Dharr মক্কার জমিন বড় উত্তপ্ত তুমি যে কালেমা পড়েছো এখন এটা প্রচার করো না আবু যারা বিকারে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার পরিচয় তো আমি আপনাকে বলেছি আমি মস্ত বড় ডাকাত আমি বড় সন্ত্রাসী ছিলাম কিন্তু আপনার মুখে কোরআনের পারিশুদার করে আর আপনার পড়ুয়া কালেমা পড়ে আমার আগে যতটা শক্তি ছিল কালেমা ভিতরে ঢুকার কারণে আমার কাছে মনে হয় আগের চাইতে তিন গুণ শক্তি আমার ভিতরে বৃদ্ধি পেয়ে গেছে আমি এই কালেমাকে দমাই রাখতে পারবো না কবলা যা আছে তাই হবে আবু যারা গিফারি মক্কা উপকণ্ঠে চলে গেলে
তোমার উপর থেকে দাঁড়িয়ে উচ্চ স্বরে ঘোষণা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর যা হল তাই হয়েছে। আমার ভাইরা, এই কোরআনে কারীম আবু সুফিয়ান বিপারের মতো বিশাল ডাকা তার সন্ত্রাসকে ভালো বানাইছে না খারাপ বানাইছে? ভালো বানাইছে। জোরে বলে ভালো। আজ আমার দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবীরা এরা বলে যে বাংলাদেশের তফসির মাহফিল গুলি নাকি সন্ত্রাস আর জঙ্গিবাদ তৈরি করে। কথা বলে কিনা বলে? আমার ভাইয়েরা বিশ্বাস করুন, কোরআনে কারীম মানুষের চরিত্রকে ভালো বানাতে এসেছে। কোরআন এমন সমাজে এসেছে যে সমাজে যিনি দুপুরে ডাকাতি হতো নারীদের ইজ্জতকে লুণ্ঠন করে নিত, যেই সমাজে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, সেই সমাজে কোরআন সে নারীদের মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে দিল। সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, হুজুর আমি খেদমত করবো কার? বিশ্ব নবী বলেছেন তোমার মায়ের, তারপর আমি কার খেদমত করবো, কার সাথে আমি ভালো ব্যবহার করবো? আল্লাহ নবী বলছেন তোমার মায়ের। তৃতীয়বার যখন প্রশ্ন করেছেন, তৃতীয়বার নবীজি বলেছেন তোমার মায়ের। সুবহানাল্লাহ। বলে তো কবিরা গুনাহ হয়, কবিরা গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। কবিরা বুঝলেন? আবার আপনাদের দেশে কবির গিয়ে বুঝেন, কবিরা শব্দ অর্থ হচ্ছে বড়। কবিরা শব্দ অর্থ কি? বড় গুনাহ, বড় অপরাধ। আমি আগে আক্ষরিক ব্যাখ্যাটা বুঝাই দিই। সুবহান লিখতে পাঁচ অক্ষর, কয় অক্ষর? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, কথা বলতে হবে তো। সুবহান লিখতে পাঁচ অক্ষর, সি বা হা আলি নূর সুবহান। আল্লাহ লিখে চার অক্ষর, কয় অক্ষর? তো পাঁচে আর চারে কয় অক্ষর? নয় অক্ষর। তো যেহেতু নবী বলেছেন মান আরা হারফা মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশার, যে ব্যক্তি ইমান আনার পরে এই কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করবে, প্রত্যেক অক্ষর বিনিময়ে 10 টা নেবে। আপনি যখন বলবেন এখানে সুবহানাল্লাহ, তাহলে আপনি নয়টা অক্ষর উচ্চারণ করলে অক্ষর দিক থেকে নবীর হাদিস অনুযায়ী কমপক্ষে এক সেকেন্ডের ভিতরে আপনার আমল নামার নয় দশের গপ্ত নীতি লেখা হয়ে যাচ্ছে। একটা নীতির মূল্য কত আসল মজাটা বুঝবে। সারা দুনিয়া যদি দান করা হয় তখন, ও ভাই আমার দুনিয়ার যত সম্পদ আছে সব তোমাকে দিয়ে দেব, ভাই রে একটা নেকি আমাকে দাও, দিবে? আপনার মা, আপনার বাবা, আপনি ছেলে, আপনার সোহাগিনী স্ত্রী, আপনার পরিত্যাগ টুকরা সন্তানাদি সেদিন একে অপর থেকে পালিয়ে যাবে। কেন পালাবে? ধন সম্পদ দেওয়ার ভয়ে না, নেকি দেওয়ার ভয়ে। সেদিন স্বামী তার স্ত্রী থেকে পালায়ন করবে, সন্তান তার পিতা থেকে পালায়ন করবে, মা তার সন্তান থেকে পালায়ন করবে, ভাই তার ভাই থেকে পালায়ন করবে। কেউ কাউকে দেখার পরে ওই কঠিন হাসরের ময়দানে পরিচয় দিবে না, কারণ পরিচয় দিলে যদি একটা নেকি চাইয়া বসে। এজন্য নেকি কামাবার জায়গা হচ্ছে এইটা পৃথিবী। আমার ভাইরা সুবহানাল্লাহ, একবার বলে কমপক্ষে 90 নেকি। এবার বুখারি মুসলিমের হাদিস শুনেন, বিশ্বনবী বলেছেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি একবার বলে সুবহানাল্লাহ, তাহলে জমিন থেকে আরশে আজিম পর্যন্ত, সীমাল থেকে সুলব মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যত খালি জায়গা আছে অতগুলো জায়গা একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে সব ভরে দেয়। এবার গলা ফাটে বলে তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
বানাও সব হইছে নাকি হয়নি হইছে ঠিকইলা তাই আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে এই কুরআন আমাদেরকে ভালো মানুষ বানাতে এসেছে তাই ভালো মানুষ হইতে হইলে কুরআনের কাছে আসতে হবে কার কাছে আসতে হবে কুরআনের কাছে কে কে আসবে কুরআনের কাছে আসার কয়টা গেট আছে গেট এক নাম্বার গেট কুরআনের কাছে আসার জন্য প্রথম পারমিশন পাওয়ার জন্য ঈমান লাগবে কি লাগবে ঈমান লাগবে এই কুরআনের প্রতি ঈমান আনতে হবে কুরআন যার কাছে আসছে তার প্রতি ঈমান আনতে হবে তিনি কে মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি কুরআন পাঠিয়েছে তার প্রতি ঈমান আনতে হবে তিনি কে আল্লাহ এই দ্বারা লাগবে দুই নম্বরে কুরআনের কাছে আসার জন্য আপনার কি এই কুরআন শিখতে হবে কুরআন পড়তে হবে চার নম্বরে কুরআনের কাছে আসার জন্য কুরআনকে বুঝতে হবে পাঁচ নম্বরে কুরআন থেকে যদি কিয়ামতের দিন আমি আপনি সুপারিশ কামনা করি তাহলে অবশ্যই কুরআন বুঝে বুঝে অর্থ সহ পড়া লাগবে ঠিক কি না বলেন এখানে যত ভাইরা আছে বলে রাখ একবার জিজ্ঞেস করো সবাই কোরআন পারেন না যারা পারেন না তারা বাদ দিলাম কিন্তু পারতে হবে কি পারতে হবে কি না কোরআন শিখতে হবে কি না আমি জিজ্ঞেস করলাম আপনারা পারেন কি না অনেকে বলেন পারি না কিন্তু এই প্রশ্নটা কিয়ামতের দিন আল্লাহ করবেন হাসরের ময়দানে ওই অবস্থায় কি অবস্থা নারী আর পুরুষ একসাথে দাঁড়াবে কারণ গায়ে মধ্যে কোনো কাপড় থাকবে না নারী পুরুষ একসাথে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকে নবীজি যখন এই হাদিসটা বর্ণনা করছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি মেয়ে মানুষ আমি মহিলা মানুষ আমি উলঙ্গ অবস্থায় উঠবো আমার কি লজ্জা লাগবে না আমার কি শরম লাগবে না অন্যরা কি আমাকে দেখবে না আল্লাহ নবী বলছেন আয়েশা তুমি তো জানো না কিয়ামতের দিন কত কঠিন দিন হবে কত কঠিন মুসিবতের দিন হবে ওই দিন যে যার পাশে দাঁড়াবে ওই ব্যক্তি দুইটা পা রেখে জমিনে আমরা কয় পা দিয়ে হাঁটি দুইটা পা দিয়ে হাঁটি কিন্তু হাসরের ময়দানে এই পৃথিবী বর্তমানে বাংলাদেশ আপনার এই পৃথিবীটার আয়তন কত জানেন পৃথিবীটার আয়তন হচ্ছে আনুমানিক 13 লক্ষ মিলিয়ন যত সাগর আছে যত নদী আছে সব সাগর নদীগুলিকে আল্লাহ পাক মাটি দিয়ে ভরাট করে দিবে চিৎকার মেরে বল আল্লাহু আকবার কোথাও উঁচু থাকবে না কোথাও উঁচু থাকবে না সব সমান হয়ে যাবে এই সারা সাগর নদী পাহাড় পর্বত সমতল হওয়ার পরে এরকম ময়দান তৈরি হয়ে যাবে এই ময়দান হওয়ার পরেও মানুষ ধরবে না ওয়াইদাল আরদু মুদ্দা তখন পর্দা বানাবার সময় পর্দাকে যেভাবে বেলুন দিয়ে চাপ দিয়ে এটা চেপটা হয় এটা বড় হয় আল্লাহ তার কথা দুনিয়াকে এভাবে টেনে টেনে আরো বড় করবে এরপর পৃথিবীর মানুষগুলি দুই পা রেখে দাঁড়াতে পারবে না এক লাইন ঘুরে কমপক্ষে 40,000 বছর 70,000 বছর আরো কত কোটি বছর দাঁড়াই থাকবে এক আল্লাহ ছাড়া আর কেউ জানে প্রিয় ভাইরা সেই নবীর বলছে আয়েশা তোমার দিকে কে তাকাবে আয়েশা তোমার পাশে যে তাকি যে দাঁড়াবে ও যখন উপরের দিকে তাকাবে তার এক তাকানিতে 40,000 বছর চলে যাবে তুমি কি পাশে পুরুষ নাকি নারী ও চোখের একটা পাতা দিয়ে তোমাকে দেখার কোনো সময় হবে না মানুষ পাগল হয়ে যাবে প্রিয় ভাইয়েরা ওই কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে যদি আল্লাহ প্রশ্ন করেন ও পাতাবাড়ি এলাকার লোকেরা ও উখিয়ার লোকেরা কোরআন কেন পড়ো নাই কোরআন কেন শিখো নাই সেদিন আল্লাহ ছোটবেলা পড়ি নাই বড় হয়েছি কাজে কর্মের জন্য সময় পাই নাই আল্লাহ বুঝি নাই এই জন্য পড়ি নাই
এমন কথা বলে আল্লাহর দরবারে সেদিন ছাড় পাওয়ার কোনো সুযোগ থাকবে না থাকবে না আজকের মাহফিল সার্থক হবে আমার হয়তো তাফসীর শুরু করি নে ভূমিকা মত রয়ে গেছে শুধু কোরআন নিয়ে কথা বলছি আজকে মাহফিল সার্থক হবে যদি আপনারা আমাকে ওয়াদা দিতে পারেন হুজুর আমরা এতদিন কোরআনের গুরুত্ব বুঝি নাই কোরআনের মর্ম বুঝি নাই আজকে মাহফিল থেকে আমরা ওয়াদা করছি আমরা পুরুষেরা মসজিদের ইমামদের ঘরে প্রতিদিন এশার পরে বা আসরের পরে বা মাগরিবের পরে বা ফজর নামাজের পরে 1 ঘন্টা কোরআন শেখার জন্য আমরা ওয়াকফ করব মসজিদের ইমাম থেকে আমরা সবাই মিলে যার যার এলাকায় আমরা কোরআন শিখে নিব মা বোনেরা যদি একজন মহিলা টিচার পান তাকে দিয়ে এলাকায় এলাকায় আপনারা কোরআন শিখবেন এই ওয়াদা কি আপনারা দিতে পারবেন কোরআন শিখার মন কার কার আছে দু হাত আল্লাহকে দেখা নারায়ণ তাকবীর আরো জোর বলতে নারায়ণ তাকবীর এই মিছিল দিতে পারেন আপনারা এর তো দেখি কে দিতে পারেন হে মাগে দাঁড়া নারায়ণ তাকবীর আল্লাহু আকবার পুরনে রাখো পুরনে রাখো সুন শুনে যাও পুরনে রাখো নারায়ণ তাকবীর সমাজে কোরআনের আলো জ্বালাবো ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাবো কোরআনের পক্ষে লোকদেরকে আদর আয় দিব কোরআনের পক্ষে লোকদেরকে বাংলাদেশের সংসদে পাঠিয়ে সারা দেশে কোরআনের আইন দিয়ে দেশ চালাবো রাতে ছোটরা কেন ঘুমা কোরআন লাগে দেখা আমরা কোরআনে কারিমে এটি গুরুত্বপূর্ণ সূরা থেকে আমরা আলোচনা শুরু করছি
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا أن يقولوا آمنا وهم لا يهتدون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن আল্লাহ করছেন এই সুরা নাম হচ্ছে আল-আনকাবুত সুরা নাম কি আনকাবুত বলেন কি না আনকাবুত অর্থ কি মাকড়সা ও মানে এত বড় স্বভাবের কিতাব ধর্মীয় কিতাব এটার ভিতরে যেমন মাকড়সার কথা আছে ঠিক না লোকদের মানে প্রশ্নে জানতে হয় এই কোরআন এটার ভিতরে মাকড়সার কথা আছে পিপলা নামে সুরা আছে আছে না হাতির নামে সুরা আছে আছে কি না মাদকদের নামে ১১৪ নামে একটা সূরা আছে যেটা আল্লাহু আকবার আজকে অনেক বুদ্ধিজীবীরা আমাদের সহজ সরল আমাদের বিভ্রান্ত করার জন্য বলে যে ইসলাম নাকি নারীকে অধিকার দেয় নাই অথচ মহান গ্রন্থ আল কোরআন এক চতুর্থ সূরার মধ্যে নারীদের যা যা দরকার সব বিষয় নারীদের অধিকার সম্পর্কে একটা সূরা দিয়ে সেই সূরার নাম হলো সূরাতুন্নিসা আলহামদুলিল্লাহ বলবো না সূরা নিসা এখানে নারীদের বিষয়ে সব কথা ইসলাম বলে দিয়েছে এই সূরার ভিতরে গরুর কথা আছে শুরু হয়েছে গরু দিয়া শুরু হয়েছে কি দিয়া গরু দিয়া সূরাতুন নাস নারী পুরুষ সবাই নামে একটা সূরা দিয়ে দিয়েছে তারপরে এর দ্বারা বুঝা গেল কি এই কোরআনের মধ্যে আপনার মহাসমাবেশের নামে এই যে আমাদের দেশের 14 দল, 15 দল, 20 দল মহাসমাবেশ করে নাকি করে না এই মহাসমাবেশের নামে কোরআনের মধ্যে সূরা আছে সেই সূরার নাম হলো সূরাতুল আসর মহাসমাবেশ হাসরের ময়দানে হবে এইভাবে আবার কোরআনের মধ্যে রয়েছে সূরাতুল শুআরা অর্থাৎ পার্লামেন্টের নামে সংসদের নামে সূরা যেরকম আল্লাহু আকবার তো এখন কোরআনের আয়াত দিয়ে এই সংসদের কথা বললে দেশ জানাবে দেশ চালাবার যোগ্যতা কার দেশের মালিক কে হুকুমদাতা কে কার হুকুম চলবে কোরআন দিয়ে বলতে গেলেই কয় হুজুর রাজনীতি করে কথা ঠিক কিনা বলে আর যদি ব্যাংকের কিচ্ছা হরিণের কিচ্ছা বান্দরের কিচ্ছা ওলি আল্লাহর কাহিনী এরপরে সাপের কিচ্ছা বদনার কিচ্ছা এসব কিচ্ছা দিয়ে ওয়াজ করে না হুজুর তো দারুণ ওয়াজ করছে কথা ঠিক কিনা বলে এই মাহফিল নাম হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল এখানে আজমাদের কথা বলার জায়গা এটা নয় ঠিক কি না বলেন আলে বলা মাহফিল এটা এখানে মূর্খ লোককে সভাপতি বানানো হয় নাই আর যিনি চেয়ারম্যান অনেক জায়গার চেয়ারম্যানেরা সহ হইতে পার না আপনাদের চেয়ারম্যান হচ্ছে অধ্যক্ষ দুর্গা আলহামদুলিল্লাহ সুতরাং কোরআন কি বুঝতে হবে কোরআন মানুষের শুধু নামাজ রোজা হজ জাকাত নিয়ে কথা বলে নাই বরং ওরা নারী এবং পুরুষের দৈনন্দিন জীবনে বাস্তব জীবনের বাজার বাজার ঘাট চলা ফেরা লেনদেন ব্যাংকিং আর্থিক খাত সকল বিষয়ে সমস্যার সমাধান যেই কিতাবে দেওয়া হয়েছে সেই কিতাবের নাম হলো আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন
এই সূরা নাম দিয়েছেন খান কাবু আর কাবুতের নাম খুশা আল্লাহ তাআলা ইরশাদ করছেন আলিফ লাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا الكلام من حرف المقطعات بتشن أكثر أحسب الناس لكراكي أي أنكوتا ملينية شيء في شاف كورنية شيء أن يتركوا أمي تعرفك تشري ديبو কি কথা বলার পরে আইয়া কুলু আমান্না আমরা ইমান দিচ্ছি আমরা মুসলমান আমরা পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দিব লোকেরা কি এই কথা মনে করেছে কে বলছেন এই কথা আল্লাহ কে বলছে আল্লাহ ওহুম লা ইতাকু অথচ আমি তাদেরকে কোনো পরীক্ষা করব না তাদেরকে কোনো পরীক্ষা করি নাই লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আর উনি মরার পরে মামুন বাড়ির আপনার জান্নাতে দৌড় দিয়ে চলে যাবে লোকেরা কি এই কথা মনে করেছে পরীক্ষা করেছিলাম এই জন্য আল্লাহ পাক যে নিতে চান কার তাদের কথাই সত্যবাদী আর কারা মিথ্যাবাদী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়লো ঈমানদার হয়ে গেল আল্লাহ পাক এতে সন্তুষ্ট নন এই কালিমা পড়লো ব্যক্তিরা সত্যিকারে এই কালিমাকে তাদের হৃদয়ে গিয়ে গ্রহণ করেছে কিনা এই কালিমার সাথে তার জীবনের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনীতি সমাজনীতি রাজনীতি যুদ্ধনীতি বন্ধুনীতি স্বরাষ্ট্রনীতি বিবাহ নীতি কৃষি নীতি ব্যবসা নীতি এই সমস্ত নীতি এই লা ইলাহার সাথে সংযুক্ত করেছে কিনা লা ইলাহার দাবি অনুযায়ী এগুলো চালায় কিনা করে কিনা প্রয়োজনে এই কালিমার জন্য যে ইলার কথা বলা হচ্ছে ওই ইলার হুকুমকে বাস্তবায়ন করার জন্য যদি জিহাদ লাগে সংগ্রাম লাগে লড়াই লাগে রক্ত দেওয়া লাগে এই দাবিতে এই ইমানদারের সত্যবাদী কিনা আমি আল্লাহ সেটা পরীক্ষা করে নিতে চাই প্রিয় বাবারা ভাইরা আপনারা কেউ তো মনে করতে পারেন হুজুর গ্রামের মহিলাদের ওয়াজ করেন নামাজ রোজার ওয়াজ করেন নামাজ রোজার ওয়াজ তো আজীবন শুনেছেন শুনেন নাই নামাজ না পড়লে কবিরা গুনাহ হয় নামাজের কথা কোরআনে 82 বার আছে যে ব্যক্তি নামাজ পড়ে না তার ঘরে রহমত নাসিল হয় না যে ব্যক্তি নামাজ পড়ে না তার চেহারায় নূর থাকে না যে ব্যক্তি বেনামাজি হয়ে মারা যাবে সে কারও ফিরাও আমাদের সাথে কিয়ামত দিন তার জাহান্নাম হবে ওয়াজ এগুলো শুনেছে নাকি শুনেন নাই এগুলো শুনেছে কিন্তু আমি যে নামাজের ওয়াজ শুনবো আমি যে নামাজ পড়বো যেখানে গিয়ে নামাজ পড়বো যেখানে গিয়ে কোরআন তেলাওয়াত করবো যেখানে গিয়ে কোরআনের বক্তব্য দিব যেখানে গিয়ে কোরআনের বক্তব্য শুনবো যে মসজিদে আমি আল্লাহু আকবার বলবো ওই মসজিদে নামাজ পড়া তো আজকে আমাদের নিরাপদ নয় আগে সেই জায়গাকে আমার নিরাপদ করতে হবে সেই জায়গাকে নিরাপদ করার জন্য আমাদের যে স্ট্রিক্ট যে শক্তির দরকার যে স্পিডের দরকার যে গতির দরকার সেই গতির নাম হচ্ছে ইমানের গতি ইমানের শক্তি আজকে বাংলাদেশে আমি জাবিরি জীবনের ছাত্র জীবন থেকে 26 বছর কোরআনের কথা বলি এই ময়দানে বাংলাদেশ ভারত মালয়েশিয়া সৌদি আরব এবার ইতালিতে প্রোগ্রাম ছিল করোনা কারণে সবই বন্ধ বাংলাদেশে নাম করা করা বড় বড় বক্তা পাবে বড় বড় আলেম পাবে বড় বড় ডক্টর পাবে বড় ইঞ্জিনিয়ার পাবে বড় মাওলানা পাবে বড় মুহাদ্দিস পাবে বড় মুফতি পাবে কিন্তু বাংলাদেশে আল্লাহ বল সাইদি মতি বান্দার পাইতে কষ্ট হবে জীবনের 10 বছর কারাগারে কাটি দেওয়ার পরে আসো বাকিদের সাথে আতাত করেন না আদমিদের জীবনকে বাঁচাবার জন্য বাকিদের সাথে কোনো সমঝোতা আসেন না মরতে যদি হয় ইমানি শক্তি নিয়ে শাহাদাতের তামান্না দিয়া কোরআনের হক কথা বলেছি আর বলবো তারপরে কোরআনের হক কথা বলতে বলতে জমিন থেকে বিদায় হব বাকিদের সাথে হাত মিলাবো না ঠিক আল্লাহ
দাঁড়ালে করতে আসি নাই ইমানদার আর ইমানের পর্যায়ে সে পৌঁছে আমি শুধু দৃষ্টান্ত দিয়েছি বাংলাদেশে আমরা অনেক মুক্তিকে চিনি অনেক বড় সাইকেল হাদিসকে চিনি অনেক বড় বড় দিনকে আমরা চিনি হেলিকপ্টার দিয়ে আসে যারা আজকে দুনিয়াকে পাওয়ার জন্য বাতিলের সাথে হাত ধরে দাঁড়ালে করে ইমানদার কখনো ইমানদার কখনো বাতিলের সাথে হাত মিলাইতে পারে না যদি তাই হতো তাহলে আল্লাহর নবী সর্বপ্রথম আবু জাহেলের সাথে হাত মিলাইতেন ঠিক ভাতিজারা ঠিক আছে তোমরা যাই বলো আমি তাই মানবো আমার ইবাদত আমি ঘরে ঘরে বসে করব তোমাদের মুক্তি মুক্তির ইবাদত তোমরা করো আমি তোমাদের এগুলোতে মাথা ঘামাবো না সুতরাং আমাকে দেশ থেকে বাইর করো না ওরাও বলতো ভাতিজা মোহাম্মদ তোমার বাড়ি করে দিব তোমার জাত সব দিব তুমি তোমার জায়গা থাকো আমরা আমাদের জায়গা থাকি আল্লাহ নবীকে এরকম প্রস্তাব দিয়েছেন না কখনো মেনে নিয়েছেন মেনে কারণ লাইকা বুঝতে হবে আজকে আমরা সবাই কি মুসলমান জানি যে আমার সামনে আমি সহ আপনার দ্বারা আমরা আছি পরিচয় জানেন আমাদের আমরা হচ্ছি সবাই বংশীয় ইমানদার কি বংশীয় ইমানদার বংশীয় ইমানদার কাকে বলে আমার দাদা ইমানদার আমার আব্বা ইমানদার আমি তার পর থেকে যে আমি ইমানদার আমার আমার পর থেকে যে আছে সেও ইমানদার কিন্তু এই ইমানের কথা তো আল্লাহ বলেন নাই আল্লাহ কি বলেছেন আল্লাহ পাক বলেছেন আমিনু কামা আমানান্নাস আমিনু আমর সিগা আদের সুযোগ ইমানানো কামা আমানান্নাস লোকরা যেইভাবে ইমান এনেছে কোন লোক এই লোক বলতে আবু বকর ওমর ওসমান আলী হাবা লুবাই সুমাইয়া এসব সাহাবীদেরকে বোঝানো হয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হাকি তার দুই হাত দুই গাছের সাথে বাঁধলো দুইটা পা দুই গাছের সাথে বাঁধলো বান্দার করে তাকে উলঙ্গ করে ফেললো প্রস্তাব ছিল সুমাইয়া তুমি কি মুহাম্মদের ধর্ম ছাড়বা নাকি তুমি এই অবস্থায় বলবা নাকি বাঁচতে চাও বলো হযরত সুমাইয়া তিনি দেখলেন তার দুই হাত দুই পা বান্দার করে শরীরের জামাগুলি সব তোলার করে সুমাইয়া দেখলেন যে ইমানের কারণে সব হারিয়ে ফেললাম ওই ইমানের জন্য আমার জীবনটা দিতে আমাকে এখন প্রস্তুতি নিতে হবে হযরত সুমাইয়া পরিষ্কার ভাবে জবাব দিয়েছে কাফিরদের মুখের উপরে বাতিলের মুখের উপরে তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কাফিররা হযরত সুমাইয়া লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে জমিন থেকে তাকে শহীদ করে দিয়েছে ইসলামের প্রথম শহীদ মহিলা হযরত সুমাইয়া এই কালেমার জন্য জীবন দিয়ে এই জমিনে কালেমার পতাকাকে উত্তীর্ণ করে দিয়েছে আমার ভাইরা আজকে আমরা সেই ইমান বুঝতে হবে আসুন আমরা এই সূরা নিয়ে একটু কথা বলি এই সূরার নাম হচ্ছে আল কাবুত কোরআন কারীমের 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক এই শব্দটি উল্লেখ করেছেন এইভাবে مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت جرى الله কে বাদ দিয়ে অন্য দেবদেবী প্রতিমার পূজা করে এরা হচ্ছে আল্লাহকে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে তারা বন্ধুত্ব গ্রহণ করে তাদের বন্ধুত্ব হচ্ছে মাকড়সার বাসার মতো কিসের মতো মাকড়সার বাসার মতো এটা আপনাদের খাটের উপরে মশারির কোনা ঘরের কোনাতে মাকড়সা বাসা বাঁধে এটা মানে খুব শক্ত খুব মজবুত না খুব মজবুত খুব দুর্বল কোনারা আল্লাহকে বাদ দিয়া অন্যকে উপাস্য মানে অভিভাবক মানে আল্লাহকে বাদ দিয়া যারা অন্যের গোলামি করে অন্যের সামনে মাথা নত করে তাদের ওই প্রভুগুলি এই মাকড়সার বাসার চাইতে বেশি শক্তিশালী হওয়া এখান থেকে সূরা না এই সূরাটি হিজরতের পূর্বে অবতীর্ণ হয় 69 নং আয়াতে রয়েছে ভিতরে সাক্ষী রূপ রয়েছে যখন মুসলমানরা হাবশায় হিজরত করেছে হিজরতের পূর্বে আল্লাহ পাক এই সূরাটি নাযিল করেছে এই সূরাটি মূর্তি পূজা এবং তত্ত্বলিকদের বিরুদ্ধে আল্লাহ পাক এই সূরাটি নাযিল করেছে যখন তত্ত্বলিক বা মূর্তি পূজারীরা
মুসলমানদের উপর নির্যাতন করতেছিল অত্যাচার করতেছিল তখন এই মুসলমানেরা এই ইসলামের কঠিন সময়ে তারা যে ঈমানের উপরে অটুট আছে কিনা আল্লাহ পাক সেই জিনিসটা বোঝাবার জন্য এই সূরা নাযিল করে যে তোমরা যারা কারাগার পড়েছো এখন এই মুক্তি পূজারীরা তোমাদের উপর অত্যাচার করতেছে তোমাদেরকে হামকি ধমকি দিচ্ছে তোমাদের নামে মামলা করতেছে তোমাদের নাকি বন্ধ করে দিচ্ছে তোমাদের চলা বন্ধ করে দিচ্ছে দেখি তোমাদের ঈমান সত্য আছে কিনা আমি আল্লাহ এটার মাধ্যমে একটি পরীক্ষা করে নিতে চাই এই মর্মে আল্লাহ পাক এই সূরাটি নাযিল করেন কিছু নব মুসলিম ছিল নতুন মুসলমান এদেরকে প্রস্তাব দিল দুর্বল ইমানদারদেরকে আবু জাহেলের গভর্নমেন্ট প্রস্তাব দিয়েছে যে তোমরা যদি আবু জাহেলের নেতৃত্ব মেনে নাও আবু জাহেলের সাথে হাত মিলাও তোমাদের কলবাকে গোপন রাখো তাহলে তোমাদেরকে দেশ থেকে বের করা হবে না দুর্বল ইমানদাররা এরা চিন্তা করলো মন্দ কি চাকরি পাবো বাসা পাবো বাড়ি পাবো সুযোগ সুবিধা মতো চলতে পারবো কোনো পুলিশ টর্চার করবে না অত্যাচার করবে না যা আবু জাহেলের সাথে হাত মিলাইয়ে যাই ওই সমস্ত খাবার খাবে জানতে দেওয়ার দরকার নাই আমরা আমাদের মতো থাকি আর ইমানদারা ইমানদারদের অবস্থা রয়ে থাকো ওই ওই সময়ে ওই রকম মুসলমানদের মতো বাংলাদেশে একজন মুসলমান আছে নাকি নাই আছে আল মুসলমানদের মধ্যে একজনের আলেম আছে নাকি নাই আছে আমার ভাইয়েরা যখন তারা এরকম ইমানের রাস্তা থেকে দুর্বল ইমানদাররা কাফেরদের সঙ্গে হাত মিলাতে যেতে লাগলো তখন আল্লাহ পাক আয়াত নাযিল করে দিল আকাশিবান্নাসু আইয়ুতরাকু আইয়ামুলু আমান্না ওয়া হুম লা ইউতাদুন লোকেরা কি এই কথা মনে করছে নাকি আল্লাহর উপর ইমান এনেছি এই কথা বললে আমি তাদেরকে ছেড়ে দেব না ইমান এনেছি কথা বলতে ছাড়বো না এবার আমি আপনাদেরকে বোঝাবো ইমান অর্থটা কি বলেন তো সবাই ইমান অর্থ কি সবাই বলো জানেন না বলো যে সুযোগ আপনার মনে কষ্ট পাচ্ছে না ইমান অর্থ গুলো জেনে নেন ইমান শব্দের এক অর্থ হচ্ছে আল ইনকিয়া আরবিতে বলা হয় আল ইনকিয়া ইনকিয়া মানে অনুযুক্ত করা ইনকিয়া মানে কি কথা বলেন আপনি মুখস্থ হয়ে যাবে ইনকিয়া অর্থ কি অনুযুক্ত করা আনুগত্য আর দুই প্রকার ইনকিয়াদ জাহিরি ইনকিয়াদ বাতিনি প্রকাশ্য আনুগত্য গোপনী আনুগত্য গোপনী আনুগত্যের নাম ঈমান প্রকাশ্য আনুগত্যের নাম হলো ইসলাম ঈমান শব্দের এক অর্থ হচ্ছে বিশ্বাস করা ঈমান শব্দের এক অর্থ তা তার স্থির ও স্বীকৃতি প্রদান করা ঈমান শব্দের এক অর্থ হচ্ছে আর উসুল আস্থা স্থাপন করা ঈমান শব্দের অর্থ হচ্ছে আলিশা আস্থা স্থাপন করা ঈমান শব্দের অর্থ হচ্ছে নির্ভরশীল হওয়া আমরা আমাদের জীবনে সুখে দুঃখে সকল অবস্থায় নির্ভর করব কার উপর আল্লাহ যখন কার উপর আল্লাহ এই হচ্ছে ঈমানের অর্থ পরিভাষায় জমহুর উলামায়ে কিরামের মত ঈমান কাকে বলে আত্তাসদীকু বিল জিনানে ওয়াল ইকরার বিল লিসানে ওয়াল আমাল বিল আরকান মৌখিক স্বীকৃতি অন্তর বিশ্বাস কর্মে বাস্তবায়ন এই ত্রিভুজ মৌখিক স্বীকৃতি অন্তর বিশ্বাস কর্মে বাস্তবায়ন এই তিনটার সমন্বয়কে বলা হয় ইমান কি বলা হয় ইমান মুখে যা বললাম কই দিয়ে দিয়ে বিশ্বাস করলাম কই দিয়ে দিয়ে যা বিশ্বাস করলাম বাস্তবে সেটা প্রতিফলন ঘটাবো এটা নামে ইমান এবারে আসো কষ্ট হচ্ছে মনে আপনাদের উঠা বসা করবে তাহলে আমি তাফসীর করে নতুবা শেষ করে দিব এটা কাহিনী দিয়ে বাস মানে শেষ করে দিব কষ্ট হবে না তো আপনাদের আমার ভাইরা মা পিলে বহু ধরনের কথা বলে সময় কাটানো যায় বহু ভংশন করে কিবত করে শেখায় করে মা পিলে শেষ করা যায় কিন্তু সেই মা পিলে সার্থকতা নেই আমরা মাতৃ সূত্রে এসেছি নিজের জীবনকে বদলাবার জন্য আজকের মাতৃ থেকে যদি আপনি ঈমানটাকে বুঝে নেন আর ঈমানকে বুঝাবার পরে আপনার জীবনকে যদি আপনি শিরক থেকে আর বেদাত থেকে আপনি মুক্ত রাখতে পারেন তাহলে আজকে মাতৃকে সার্থক হবে কথা ঠিক কি হবে খুব ঠান্ডা কথা শুনেন ধৈর্যের সাথে শুনেন এখন থেকে আধা ঘন্টা আলোচনা করব কষ্ট হবে একজন কি উঠবে আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আল্লাহর প্রতি ঈমান আনার পরে এবার ঈমানদার উপর দায়িত্ব হয়ে যায় আরেকজনদেরকে ঈমানের দাওয়াত দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ
নাকি লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে বুঝতে হবে এই প্রার্থনার দাওয়াত দিতে হবে এখন আমি যদি বলি যে ভাই বলো তো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি অর্থ কি বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো উদ্দেশ্য নাই আর কি এতটুকু যদি হইতো বিশ্বাস করুন শুধু এতটুকু যদি এই কালেমার অর্থ হইতো তাহলে আবু জাহেল উতবা সাইবা নমরুদ ফেরাউন কারো মাথা ব্যথা হতো না এটার অর্থ শুধু আল্লাহ ছাড়া উদ্দেশ্য নাই কথা এটাই নয় বরং লা ইলাহা ইল্লাল্লাহ এ ইলাহ শব্দের অর্থ চাইল দাতা ইলাহ শব্দের অর্থ জীবন দাতা ইলাহ শব্দের অর্থ মরণ দাতা ইলাহ শব্দের অর্থ আশ্রয় দাতা ইলাহ শব্দের অর্থ রিজিক দাতা ইলাহ শব্দের অর্থ হুকুম দাতা ইলাহ শব্দের অর্থ হলো সার্বভৌমত্বের মালিক তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ দাঁড়ালো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই আল্লাহ ছাড়া কোনো জীবন দাতা নাই আল্লাহ ছাড়া কোনো মরণ দাতা নাই আল্লাহ ছাড়া কোনো হুকুম দাতা নাই আল্লাহ ছাড়া আমার বিপদে আমাকে আশ্রয় দাতা আর কেউ নাই আল্লাহ ছাড়া আমার রিজিক দাতা কেউ হতে পারে না সুবহানাল্লাহ বলবেন না চিলে কোনো সুবহানাল্লাহ নমরুদের সময় নমরুদ খুব ভালো করে বুঝছে ইব্রাহিম যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছিল নমরুদ ভালো করে বুঝছে কত এটা আমার রাষ্ট্রীয় শক্তি আমার ক্ষমতার গোড়া দিয়ে এটা দিছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কারো আইন না মানে না আবু জাহেলও বুঝছে ফেরাউনও বুঝছে শুধু বুঝি না আমরা মুসলমানেরা কথা ঠিক কি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দুই রকম আছে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দুই রকম আছে এক রকম লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দাও হয় ঢাকার টঙ্গীর ময়দানে কত ঠিক না মানে ওইখানে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে পুলিশ র‍্যাব হেলিকপ্টার সবাই পাহারা দেয় আবার যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত চট্টগ্রামের ফেরেশতা ময়দানে 28 বছর দাওয়া হয়েছে যার কারণে কারাগার যেতে হয়েছে ঠিক কি না জিন্নাহ বলে ঠিক কি না তাহলে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতের মধ্যে পার্থক্য আছে এক লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত আমার পক্ষে ঘুরবে বড় বড় মুরগিরা আসবে বারবার গালি দিয়ে ঘুরবো আর এক লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে গেলে আমাকে সৈনিক কুতুব শহীদের মত কারাগারে আমাকে ফাঁসি রশিতে ঝুলতে হবে প্রিয় ভাইরা এই জন্য যুগে যুগে আমি কথা বেশি ব্যাখ্যা করবো না যুগে যুগে যখন নবীরা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন আল্লাহর প্রতি পূর্ণ ঈমানের দাওয়াত দিয়েছেন নবীর উপর অত্যাচার হয়েছে নাকি হয় নাই আলোচনা কর কোরআনে কারীম বলছি ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি আদুবাম মিনাল মুজরিমিন অনুরূপভাবে প্রত্যেক যুগে প্রত্যেক নবীর উপর অত্যাচার করেছিল নির্যাতন করেছিল নবীরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছিল ঈমানের দাওয়াত দিয়েছিল নবীদের উপরে ওই দাঁড়িদের উপরে অত্যাচার করেছে কারা খুব ভালো করে কান করে শুনে রে প্রত্যেক যুগে নবীদের উপরে অত্যাচার করেছে কারিমার দাওয়াত দেওয়ার কারণে যারা তারা হলো সমাজ এবং রাষ্ট্রের সবচাইতে বড় অপরাধী অন্যায়কারী সবচাইতে সুলুককারী খারাপ লোকগুলি অত্যাচার করেছে মুজরিমের দলরা মর্থ আজকে মর্থ নাই বলে যারা মদের মতো নিয়ে ঘুমা যারা অন্যের নারী কিনে হোটেলে রাত কাটায় তারাই বলে আজকে আরবদের ঘাল লটকাইয়া দিবে আমার ভাইয়া আলেমদের খাল এত গরম না ঠিক কিনা বলে আমি কারো বিরুদ্ধে না আপনাদেরকে বুঝাচ্ছি আলেমদের ঘাল হচ্ছে জাতিসাপ শালক সাপের মতো ঠিক আপনি কি ইচ্ছা করলে হাইটা যাই একটা জাতি সাপের ঘাড় মটকায় দিবেন ইচ্ছা করলে কি আপনি পারবেন আপনি ওখানে যাওয়ার আগে 10 হাত দূর থেকে ওই জাতি সাপ যখন আপনার নিঃশ্বাস ছাড়বে যখন ফুস করবে তখন আপনি দৌড়াইয়া কুল পাবেন না মনে রাখবেন আনন্দের গ্রেড নাই পিস্তল নাই গুলি নাই বোমা নাই পুলিশ নাই র‍্যাব নাই শক্তি নাই টাকা নাই কিন্তু আলেমদের একটা বিশাক্ত বিশ্বাস আছে
হযরত ইব্রাহিম দেখলেন তার বাবা ছিলেন নমরুদের ধর্মমন্ত্রী ইব্রাহিমের বাবা নাম কি ইব্রাহিম তিনি দেখলেন তার বাবা এসব মূর্তি তৈরি করে আর মূর্তির সামনে মাথা নত করে তাই ছেলে হয়ে পিতাকে তিনি ইমানের দাওয়াত দিতে গেলেন সুবহানাল্লাহ ইব্রাহিম তার বাবাকে বলেছিল হে আমার বাবা তুমি কার ইবাদত করো কার সামনে তুমি মাথা নত করো সামনে মাথা নত করো না এই কথা বলার পরে আসর শূন্য না ইব্রাহিম আবার বাবাকে দাওয়াত দিলে আমি নিজের বন্ধুরা কোনো কথা বলি না আপাকু আমার কাছে এমন রেগে এসেছে যা তোমার কাছে তোমার চতুর্দশীর কাছে আসে নাই আমার কাছে এসেছে এর গৌরি বাবা আমি তোমাকে বলছি তুমি যেগুলো ইবাদত করো এগুলি সব শয়তানের ইবাদত তুমি একমাত্র ইবাদত করবে কার আল্লাহ তোমার ইবাদত হবে কার আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের কি আল্লাহ আমার রব এই রব আমার সব আর না সবাই বলে আল্লাহ আমার রব এই রব আমার সব দমে দমে তোর মনে তারি ও দুভ দমে দমে তোর মনে তারি ও দুভ সুবহানাল্লাহ উঠতে বসতে খাইতে সিকি হবে কা সিকি করবে কা ইব্রাহিম তার বাবাকে ওই বিপদ থেকে শিরকের পথ থেকে সরাতে চেয়েছে আমার ভাই ইমানের দাবি হলো আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা কোন দয়ার বাবা কোন খাসা বাবা ছেলের দরকার মেয়ের দরকার চাইবেন কার কাছে আপনার অসুখ হলো বিমার হলো বলবেন কারে আর অস্তে কর আল্লাহ নাম নিতে অনেক কষ্ট হয় নাকি কষ্ট হয় কষ্ট হয় আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম সুবহানাল্লাহ বলে আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ধরার দাবা মনি মুদা সোনা দাদা পান্না হীরা হয় না তাহার দাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম সুবহানাল্লাহ মা বন্ধুদেরকে বলি আপনাদেরকে বলি রাতের বেলা যদি ঘুম ভেঙে যায় ঘুম না আসে এখনকার যুবক ভাইরা যুবতী বোনেরা ঘুম না আসলে পরে হাতের কাছে মোবাইল আছে গান ছেড়ে দেয় সিনেমা দেখে নাটক দেখে কথা দিব কিনা বলে আমার ভাইয়েরা মনে রাখবেন এই রাতের গভীরে আপনি যদি এই কাজ গুলি না করে আপনি যদি একবার অন্তর অন্তঃস্থল থেকে বলেন আল্লাহ হাদিসে কুদসির ভিতরে লোক আল্লাহর কোন বান্দা যদি রাতের গভীরে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ পাক করে বান্দারে তোমার একবার ডাকের বিনিময়ে আমি আরশের মালিক একবার নয় দুইবার নয় সত্তর বার জবাব দিয়া বলে বান্দা আমার কাছে তুমি কি চাও
শত্রুর পর জবাব দিয়া বারবার জিজ্ঞেস করছে হর হামেশা রেকে ও তৈয়ার হয় হর হামেশা রেকে ও তৈয়ার হয় সোনা মাঙ্গে উসে ও বেচার হয় আমার আল্লাহ আমার রবের মন দুনিয়ার স্ত্রী যদি স্বামীর কাছে কোন একটা জিনিস একবার দুইবার তিনবার চায় ছেলে যদি বাবার কাছে একবার অধিক চারবার চায় ভাই যদি ভাইয়ের কাছে একবার অধিক চায় সবাই রাগ করে আর আমার আল্লাহ বলে বান্দা তুই যদি আমার কাছে বারবার না চাস আমি আল্লাহ পাক তোর উপরে রাগ করি সুবহানাল্লাহ তাও তোমার মনে মনে প্রিয় ভাইরা কথা ছিল অনেক আমি কথা গুটাই দিচ্ছি আর মাত্র 10 মিনিটের ভিতর আমি শেষ করে দেব আমার বন্ধুগণ আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না অসুখ হলো বিমার হলো কোন দয়ার বাবা নয় কোন খাদা বাবা নয় কোন পীর নয় কোন হুজুর নয় সাহায্য চাইতে হবে কার কাছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর মতান্তরে 17 বছর পর্যন্ত তিনি রোগ বিমারে ভুগলেন পোকা তার গোটা শরীরটাকে খেয়ে ফেলল আইয়ুব যখন দেখলেন আইয়ুবের জিহ্বার মধ্যে পোকা ধরেছে এবার হযরত আইয়ুব তিনি আল্লাহর দরবারে কাঁদতেছেন তিনি চোখের পানি গুলি ছেড়ে দিয়ে বলতেছেন ও আমার রব ও আমার আল্লাহ আমার আল্লাহ গো আমি তো এতদিন পর্যন্ত তোমার কোনো শিকায়ত করি নাই তোমার কাছে আমি কোনো ফরিয়াদ করি নাই আমার গোটা শরীর চলে গেছে কোনো আফসোস নাই আজ আমি তোমার দরবারে ফরিয়াদ না করে পাচ্ছি না আমার রব আমি দেখতে পাচ্ছি আমার জিহ্বার মধ্যে পোকা ধরে গেছে আমার জিহ্বার মধ্যে যদি পোকা ধরে যায় আমার ঠোঁটের মধ্যে যদি পোকা ধরে যায় তোমার বচন রব তোমার মতন আল্লাহর জিকির আমি কি দিয়া করব ও আমার রব ও আমার আল্লাহ তুমি আমার জিহ্বার মধ্যে পোকা দিও না আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত খুশি হয়ে গেলেন কোরআন বলে দিচ্ছে ও আইয়ুব ইযা নাদা রব্বাহু আন্নি যখন কাতর করতে বলতেছেন আমার রব আমি অসুস্থ আপনি তো দয়ালু আল্লাহ বলে তুমি এত বছর অসুখ ভোগ করেছো রাগ করো আমার উপর আমি আল্লাহ খুশি হয়ে গেলাম আই যে জায়গা মধ্যে শুয়ে আছো পায়ের গোড়ায় দিয়া ওই মাটিতে মতো আঘাত করো আর আল্লাহ জিব্রাইল দিয়ে বলে জিব্রাইল আইয়ুবের পায়ের নিচের গোড়ায় দিচ্ছে জান্নাত থেকে আনন্দ পানির ঝর্ণা তুমি প্রবাহিত করে দাও জান্নাতের পানি প্রবাহিত হয়ে গেল হযরত আইয়ুবের মোটা শরীর ওই পানির মধ্যে ডুবে গেল আইয়ুব গোসল করলেন আর আল্লাহ পাক হযরত আইয়ুবকে তাৎক্ষণিক যেন 30 বছরের যুবক বানায়া দিলে তাহলে রোগ বিমার হলে দয়া বাবাকে বলবে কোন মাসারা যাবে না নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে সাহায্য চাইবে কার কাছে চিল্লে বলতে হবে কার কাছে ছেলে হয় না মেয়ে হয় না বিশ্বাস করুন আল্লাহর কোরআন নিয়ে হাতে দিয়ে কসম করে বলি কোন দয়াল বাবা কোন খাদা বাবা কোন পীর কোন ফকির কোন নেতা বাবা কেউ আমাকে সন্তান দিতে পারবে না একমাত্র তোমার মালিককে আল্লাহ ইমানের দাবিতে তাওহীদের চেতনা আর তোমরা পরমানুষকে শিরিকের বেদাত দিয়া ভরপুর করে দিচ্ছে কথা ঠিক কিনা বলেন আজকে মানুষকে মূর্তির দিকে ধাবিত করছে কথা ঠিক কিনা বলেন মুসলমান আমরা ইব্রাহিমের সন্তান আমরা মুক্তি বানাতে আসি নাই আমরা এসেছি মুক্তি ভাঙতে ঠিক কি বলো বিশ্বনবে বলেছেন এই পুতিনটা যদি তোমাকে হত্যা করে আমি তোমার হাতে নিয়ে বলি এই মুহূর্তে যদি আমার কলার উপরে তরবারি ধরে আমার কলা পড়ে যাবে আমি আল্লাহর কসম করে বলি বিশ্বনবে হাতে ধরে অনুযায়ী কলা পড়ে যাবে শিরকের বিরুদ্ধে কথা বলা বন্ধ করব না নবী বলছেন আর করবে না যদি তোমাকে ইব্রাহিমের মতো সরল আগুনে ফেলে দেয় তাও তুমি মুক্তির বিরুদ্ধে ক্ষুধার্ত হিন বিরুদ্ধে কথা বলতেই থাকো বাংলাদেশ সবে কোরআনের দেশ কথা ঠিক কিনা বলেন আমার মা বলে না আপনাদেরকে বা আয়েশার মতো
মা খাদিজার মতো তৈরি করতে হবে, তৈরি হতে হবে। আপনারা মহিলা অঙ্গন থেকে এই দেশের ফুলার রাজ কায়েমের আন্দোলনে আগামী দিনে রাস্তায় বের হয়ে আসতে হবে। কথা ঠিক কিনা বলে প্রিয় বন্ধুগণ, মা বোন এটা আমাদের নিয়ামত। মাকে খেদমত করবে, মাকে সম্মান দিবে, মার সাথে চোখ লাগিয়ে কথা বলবেন না। একটি সুন্দরী বউ পাইছে আর মায়ের সেই কলসি কলসি রক্ত ঢেলে দিয়ে আপনাকে প্রসব করেছে, সেই দিনে কথাটা আপনি ভুলে যাবেন না। মাকে অবশ্যই সম্মান করবেন। প্রত্যেক নামাজের পর আপা আম্মা যারা দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীর, মনে থাকবে, মনে থাকবে। আল্লাহ কি বলেছেন, কোন সন্তান যদি নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে আপা আম্মার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের নাম শুধু না আল্লাহর নবীর খাতার মধ্যে লিখে দেয়। নবীজি বলেন, সাহাবীরা তোমরা কি ধনী হতে চাও নাকি কয় জি বা আয়াতে বরকত পেতে চাও নাকি কয় জি? ওই দুইটা জিনিস যদি পেতে চাও আরেকটা জিনিস সাথে সেটাও পেতে চাও নাকি কয়, সেটা কি? সেটা হলো তুমি কি সমাজে আর তোমার জীবনে সম্মান পেতে চাও নাকি? সাহাবীরা বলছেন জি। এবার আল্লাহ নবী বলছেন, এই তিনটা জিনিস যদি পেতে হয় তাহলে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো। কি নিয়ম? মা বাবাকে সম্মান করবে। স্বামীরা ভাইরা, যে মেয়েটাকে আপনি বিয়ে করে এনে আপনার বউ বানিয়েছেন, আপনার অর্থাগিরি বানিয়েছেন, মেয়েটি তার জীবনে সব আপনার জন্য দিয়ে দিল, আপনি সে মেয়েটাকে নিজের স্ত্রী হিসাবে তার যে মর্যাদা পাচ্ছে, কোরআন যে মর্যাদা দিয়েছে সেই মর্যাদাটা তাকে ফিরিয়ে দেন। স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীকে সম্মান দেন, স্ত্রী যদি রেগে যায় আপনি ঠান্ডা হয়ে যান। আর মা বোনদেরকে বলি, স্বামী যদি কোনো কারণে রেগে যায় আপনি ঠান্ডা হয়ে যান। যদি একে অপরের প্রতি এভাবে সেক্রিফাইস করেন, সেই ঘরের পরিবেশটা শান্ত থাকবে, সুন্দর হবে, ভালো হবে। কথা ঠিক কিনা হবে? পরিবারকে সুন্দর করার জন্য আরেকটা কাজ করতে হবে, যারা মায়ের ভূমিকা আছে, যারা শাশুড়ি আছে, আমার হাতি হিসাবে যারা আপনার কাছে আছে, আপনি শাশুড়ি, তিনি আপনার পুত্রবধূ, এই দুজনের সম্পর্কটা বলে আমি শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে শাশুড়ি পুত্রবধূকে মনে করতে হবে, এটা আমার মেয়ে। ঠিক কিনা বলে? আপনার মেয়ে গেল কত ভুল করতে পারে, ভুল একটা কথা বলে বলতে পারে, ভুল একটা বেয়াদবি করে ফেলতেই পারে। আপনি যেমন আপনার মেয়ের উপর আপনার একটু রাগ হওয়ার পরে আমার নিজের মেয়ে বলে সব ক্ষমা করে দেন, ঠিক আপনার ছেলেকে যে মেয়েটাকে বিয়ে করে পুত্র বধূ বানালেন এটাও আপনার মেয়ে, সে হয়তো তার কম আক্রমণের কারণে, কম জ্ঞানের কারণে একটা ভুল করতেই পারে, একটা বিয়াদবি করতেই পারে। মেয়ে মনে করে যদি তার বুঝাইয়া যায়, মাথা হাত ফলাইয়া যায়, আমার বিশ্বাস আগামী কালকে মেয়েটা এই বউটা ওই দ্বিতীয় বিয়াদবিটা আর আলাদা করবে না। কথা ঠিক কিনা? তাহলে শাশুড়ি পুত্র বধূকে মেয়ে বানাবে আর পুত্র বধূ শাশুড়িকে নিজের মা বানাবে। শাশুড়ি মনে করেন না, বলবেন মা গো আমি তো আমার গর্ভধারণের মাকে ছেড়ে তোমার পায়ের কাছে এসেছি, তুমি আমার মায়ের মতন আমাকে আদর করে, আমার ভুল হলে আমাকে বলে দিও, আমাকে ক্ষমা করে দিও। কোন শাশুড়ি আছে পুত্র বধূকে খোলার মধ্যে ফালাইয়া তাড়ে? তাড়বে কেউ? কষ্ট দিবে কেউ? দিবে না। কিন্তু কিছু বউ আছে, কিছু ভাবি সাহেবরা আছে, স্বামী ঘরে আইবে শাশুড়ির বিরুদ্ধে, শ্বশুরের বিরুদ্ধে সমানে লাগাইতে থাকে, ছেলের মেজাজ ধরিয়ে দেয় খারাপ, লাগে যায় বাবুদের মতো আগুন। কথা ঠিক কিনা বলে? আমার কোন শাশুড়ি আছে ছেলে ঘরে আইলে কোরআন মধ্যে নিয়ে বর বিরুদ্ধে ফুসুল ফুসুল করা শুরু করে, সাথে আসলে কি করে? আসুন কোরআনের কাছে যদি আসে সব সমস্যার সমাধান হয়ে যাবে, সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ, সব সমস্যার সমাধান আরো জন্য বলতে হবে আপনাকে 80 লক্ষ বছর জাহান্নামে করে চলতে হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
আমি ওয়াদা করলাম না, আমি ওয়াদা করলাম না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, এটা আপনাদের কাছে আমার দাবি রইল। মা বোনেরা পর্দা করবে, নিজের ইজ্জত সম্মান গুলিকে আপনারা হেফাজত করবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ডেইলি কমপক্ষে 10 বার আই লাভ ইউ বলবে, মনে থাকবে তো? কি বলবে, কি বলবে? আই লাভ ইউ বলবে, স্বামীও 15 বার বলবে, স্ত্রী 10 বার করে, স্বামী 15 বার বলবে। আর স্ত্রী স্বামীর কোলে উরুর উপরে মাথা রাখিয়া শুয়া শুয়া দিনের বাতাসে ফ্যানের বাতাস খাইয়া বা ঠান্ডার দিনে গান শোনাবে, সব আছে না নাই? অধরাতে যদি ঘুম ভেঙে যায় মনে করে করে প্রিয়, আছে না নাই? এগুলিতে স্বামী স্ত্রীর আনন্দের মধ্যে কোনো গুণা নাই। আমাদের সমাজটাকে ইসলামের সমাজ বানাইয়া দাও, আমাদের ঘরগুলিকে কোরআনের ঘর বানাইয়া দাও, আগামী দিনে এই এলাকার ছেলেদেরকে বড় আলেম বানাইয়া দিক আল্লাহ জোর করে আমি। মোবারকবাদ জানাই।